너 불가는 게 허리가 넘어 허리가 허리 뭔데 이 보름아는도 뭔데 이 보름아는도 뭔데 이 보름아는도 অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ যে যেখানে যে অবস্থায় সাকারে নিরাকারে বিরাজ করছে, আমি সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই পাপাচ্ছন্ন কলিজীবের জন্য আমার শ্রী চৈতন্য মধুর কৃষ্ণ নাম নিয়ে এসেছে। আমার গৌর নিতাই দুটি ভাই কত আঘাত খেয়ে দাঁড়ে দাঁড়ে বলেছিলেন, আয় আয় তোরা নিয়ে জানাও তোদের পরিণাম, এই নাম ভিন্ন তোদের গতি নাই। তাই আজ শ্রী ঠাকুর ভবা পাগলা সম্প্রদায়ের তরফ থেকে আমরা কতগুলো শিশু, আমরা অধম দিন অতি দিন আজ সেই নাম করবার জন্য ব্রতী হচ্ছি। আমাদের ভক্তি নাই, আমাদের শক্তি নাই, যে রাগটি আমাদের আলাপ হচ্ছে এর নাম ভীমকুলশ্রী। বিকেলের দিকে এই রাগটি গাওয়া হয়। শ্রীকৃষ্ণ সহ সখাগণ মাঠে গিয়েছিল, গোটো খেলা খেলতেছিল, এখনো কৃষ্ণ ঘরে ফেরেনি। ঠিক যেন তেমন সময় কৃষ্ণ বলে পথের দিকে তাকিয়ে মা যশোদা কেঁদে কেঁদে বলছে, গোপাল হা কৃষ্ণ আমার, কৃষ্ণ আয় কৃষ্ণ ঘরে ফিরে আয়। যেন সেই সুর, যেন সেই আকুতি। আমরা নাম শ্রবণ করবো, লীলা স্মরণ করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে ও
আসে না, পথে পথে কৃষ্ণ আমার নিত্যানন্দ মহাপ্রভু হরিনাম দিয়ে চলছে, জগামাধা দুটি ভাই কৃষ্ণ মদে মত্ত মাতা, সঙ্গে নটি কৃষ্ণ নিতাই বলছে একবার বল মাদা বলছে নাম বন্ধ কর
এই নবদ্বীপে ওই মরা মরা নাম চলে না রে। নিতাই আমার দু চোখের জলে ভেসে নাম করতে করতে চলছে। নিতাই নাম করতে করতে চলছে, মদের কলসি ছিল সেই কলসি অতর্কিত পড়ল। মাদা বলছে মদের কলসি ভাঙলো কি করে, মানে আমি বলতে পারি না, ওই লোকটা নাম করতে করতে যাচ্ছে তো ওই হরিনাম আমার কানের মধ্যে দিয়ে মরমে স্পর্শ করেছে, তাই মদের কলসি পড়ে গেছে। ভাঙা কলসির কাঁধা ধরে মাদা মেরে দিয়েছে আমার নিতাইয়ের কপালের পরে, দরদর করে কপাল কেটে রক্ত পড়ছে। আমার শ্রীমান মহাপ্রভু ছুটে এসে বলছে কে কে আমার নিতাইকে আঘাত করেছে, মাধা মাধা তুই আমার নিতাইকে আঘাত করেছিস, কোথায় চক্র যখন চক্র চক্র বলে ডাক দিয়েছে, মহাপ্রভুর মাথার উপরে চক্র ভটভট করে ঘুরছে। নিত্যানন্দ মহাপ্রভু বলছে গৌরসুন্দর, কলিযুগে তো তুমি চক্র দিয়ে কাউকে মারবে না, তোমার তো কথা ছিল প্রেমের চক্র দিয়ে সবাইকে তুমি বধ করবে প্রভু। নিতাই বলছে মেরেছিস কলসির কাঁধা, তাতে দুঃখ নাই, একবার বদন ভরে তোরা হরিবল জগাই আর মাধা, জগা বলছে মাধারে জীবন ভরে বহু মানুষকে মেরেছি, সবাই কিন্তু মার খেয়ে আমাদেরও মারতে এসেছে, এমন দয়া দেখিনি, দেখ মার খেয়ে ওর নাম মিলাচ্ছে চেয়ে দেখ, চল চল আমরা গিয়ে ওর চরণে পড়ি। আর মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ, কি উন্নত বৈষ্ণব তুই রে, তোর চোখে কৃষ্ণ নামের জল দে। Oh, no!
হরে
কৃষ্ণ, আরে হে কৃষ্ণ, হরে রাম হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল রাম হরি এদিকে বৃন্দাবনের সখাগণ কানাইকে হারিয়ে ছাড়াও ছাড়াও কৃষ্ণ হর হয়ে
বিশ্ববাসী তোদের সঙ্গে তেমন ব্যবহার, নামকে প্রাণ দিয়ে ভালোবাসি, নামের সঙ্গে অভিনয় করি না, নামকে অন্তর দিয়ে ভালোবাসি, যদি চোখে জ্বলে জাগতিক ধনে তারা কিন্তু কেউ ধনী না, বেশিরভাগই তারা অতি দীন দরিদ্র। এরা নাম কীর্তন করে চোখের জলে ভাসে, যারা নাম কীর্তন দেয় বাবা এদের জন্য শুধু একটা চটের ব্যবস্থাই, একটা বিছানার চাদরও তাদের দেয় না, কিন্তু তারা তাতে দুঃখ পায় না। তারা জানে এই জাগতিক ধন নয়, আমরা যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারি, আমরা যেন ধুলায় গায়ে গড়ি দিতে পারি। যে ধন তাদের কাছে আছে তোমরা জানো না, সে ধন কোটি
কৃষ্ণ কৃষ্ণ
Hare Rama
খাবো হারে। আমরা যে সুরে এখন নাম গাইছি, ভাবুক কবি প্রেমিক কবি পাগল বিজয় সরকার তার যে পোষা পাখির গান লিখেছিল, সেই পোষা পাখির গানের সুরে আমরা হরে কৃষ্ণ। আমাদের দেহ থেকে প্রাণ পাখি পোষা পাখি উড়ে যাবে, সময় থাকতে আমরা কেউ ভাবি না। এই ব্যাসদেব লিখেছে, নীতি নীতি জীবন যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। কৃষ্ণ আমাদেরও পোষা পাখি হরে কৃষ্ণ। একদিন এই পাখি আর কৃষ্ণ নাম গাইতে পারবে না, প্রাণ ভরে গাও হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
হরি নাম কি হরি ও